এটা হলো আমাদের হোটেল। এটা আমাদের রুম। ওকে, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি দার্জিলিং, হোটেল থেকে চেক আউট করলাম, আর এই দাদা আমাদের নিয়ে যাচ্ছেন এখন। তো দেখা হবে দার্জিলিং এ। বাই। কি করছে রে? আমরা এখন জ্যামে ফেসে আছি, বাড়িতে বসে বসে গান শুনছি এখন। অনেকটা জ্যাম সামনে আছে, পিছনে অনেক জ্যাম, প্রচুর জ্যাম হয়ে গেছে। বাপরে, এখানকার বাড়িগুলো একদিক দিয়ে দেখলে মনে হয় একতলা, অন্যদিক দিয়ে দেখলে মনে হয় তিনতলা। এই বাড়িটা একতলা না তিনতলা? কোয়েশ্চেন মার্ক। দার্জিলিং এর রাস্তায় টিভি পেঁচানো পেঁচানো রাস্তা। দেখিয়ে সে লড়কে কো ধ্যান সে দেখিয়ে সিগারেট পি রা হ্যায় ও সিগারেট ও নিচে লুকিয়ে রেখেছে। ফার্স্টে বইটাকে
সামনে হলো মল রোড, আর ওই হলো লেজেন্ডারি ক্যাবিন ডেক। পেঙ্গুইন মাস্টার। মনে হচ্ছে
দেখি এটা ভিডিওটা কতটা শেক করে সেটা দেখার জন্য। আমরা ক্যাবিনটার থেকে ফিরছি এখন লাঞ্চ করে, সসেজ বেকন কফি সব কিছু ছিল, তো বেশ ভালো হয়েছে লাঞ্চটা। ঠিক আছে ক্যামেরা, হ্যাঁ আর সত্যি টেস্টটা এত ভালো, টেস্টটা চরম ছিল, যা দেয় প্রো ওয়ার্ড চরম চরম খুব ভালো, মানে এত ভালো সসেজ আর বেকন কোথাও পাওয়া যাবে না। চলো চলো রেডি, ইয়েস করে আসি চলো। আমরা এখন মেল রোড না মল রোড কোনটাতে যাচ্ছি? বলে তো মেল রোড, কিন্তু কোনটা ঠিক ঠিক কোনটা গিয়ে জানতে পারবো। ওকে লেটস গো। এই কোথায় আছিস? নেবে নাকি বার্থডে গিফট হিসেবে? দেখো কি সুন্দর, পড়লে ভালো লাগবে। এটা তোমার বার্থডেতে আমি গিফট করব তাহলে, পড়লে খুব। আবার অ্যাপসও আছে। হ্যাঁ সেই জন্য তুমি তো জিম করে অ্যাপস আনা।
ওই জন্য ওটা হ্যাঁ রূপা এখন খাচ্ছে মোমো এদিকে যাকি ঝর্ণাটা বেশ সুন্দর কিন্তু চলো এটা ভিতরে যাই Christmas tree with some decorations bought at Tiffany. এখানে হিটার লাগানো আছে রে ফোন Santa baby কুসুমের কালো tonight play bells ring are you listening গ্রিনারিজের ভিতরটা মানে বসলে সত্যি খুব সুন্দর being sung by choir and folks dressed up like Eskimos. Everybody knows a turkey and some mistletoe help to make the season bright. Tiny tots with their eyes all aglow will find it hard to forget. Our last day, our
এরাও আছে ভিডিও কলে কটা আছে দুটো দুটো আর এখানে সাতটা ঠিক আছে দুটো ক্যান্ডেল আর সাতটা ক্যান্ডেল আরেকটা বসিয়ে দাও না আরেকটা বসিয়ে দাও হ্যাঁ কে গান করবে বলো ও ভাই গিটার নিয়ে আছে এই দেখো ভাই গানও করছে গান কর বাবু কোথায় গান কোথায় হ্যাপি বার্থডে টু ইউ এই দেখো শিরু হ্যাঁ হ্যাঁ মামাম আছে অন্য আর একটা এতে আছে এই তো মামাম তোমার পাশেই রয়েছে মামাম পাপা দুজনেই আছে সাতাশ বছর বয়স হয়ে গেল রূপার এবার পুরোটা খেলাম তুমি ছাদ এটা হলো আমাদের ছাদ থেকে ভিউটা ওইখানে হিমালয়ের ওই পাঁচটা যে চূড় আছে ওইখানে দেখা যায় এখন মেঘের জন্য একটু ভিজিবিলিটিটা কম আছে
কেমন সেজেছে বার্থডে গার্ল আজকে। ভিউটা কেমন লাগছে? খুবই ভালো, একটু আগে খুব সুন্দর রোদ যখন পড়ছিল ওখানে খুব ভালো লাগছিল, এখন একটু মেঘে ঢেকে গেছে। ওফ, পাহাড়টা পুরো ওখান থেকে ভিজিবল ছিল। তো আমরা সব রেডি হয়ে গেছি দুজনে, এবার আমরা সাইট সিইং এর জন্য যাব। আমাদের গাড়ি চলে এসেছে, বাইরে ওয়েট করছে, চলো। আমরা এখন জাপানিজ পিস প্যাগোডার কাছে চলে এসেছি। এই যে মোটা গুড়িওয়ালা গাছ এটাকে বলা হচ্ছে দুপি, এখানে ল্যাঙ্গুয়েজ পাইন ট্রি। হ্যাঁ, আর এগুলোর জন্যই নাকি দার্জিলিং এ বরফটা বেশি হয় আর কি, স্নোফলটা এখানে বেশি হয় এই গাছগুলোর জন্য মেইনলি। চলো আসো তাহলে। এটা তো বেডের মতো, এই গাছটা দেখো শুয়ে পড়লো। এটা বিছানার গদি মতো না গাছটা? আমি এটাতে গেলাম, হ্যাঁ যাচ্ছি দাঁড়াও। রূপা
মোমো খাবো। দিদি আমাদের জন্য চিকেন মোমো নিয়ে আসছে গরম গরম। থ্যাংক ইউ। অফ সুন্দর। এখন রক গার্ডেনে এসেছি আর এখানে ব্রেকফাস্টে আমরা মোমো খাচ্ছি। এ বাবা এটা কি করলে? মানে কিছু না কিছু একটু হচ্ছে। রূপা গাড়ির পিছনে এরকম লিখে রেখেছে কেন? যাও দেখি রাস্তাটা কেমন। চেরি ব্লসম উপর দেখো, চেরি ব্লসম মনস্টার। এই দেখো
Go. এদিকে তাকাও, ফোনটা একটু নিচে নামো। এদিকে তাকাও, এটা আমার দিকে ঘুরে যাও, এদিকে দার্জিলিং চা। চায়ের ফুল কোথায়? চায়ের ফুল আছে এখানে, আসো দেখবে, আসো ফুল। সারা জায়গায় সাদা 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 ফুটে রয়েছে, ভালো লাগছে। আমি আগে আগে পালিয়ে যাচ্ছি বলে রেগে গেছে আমার। লিখে হাম ঘুম রহে হ্যাঁ।
রোলিং এদিকে তাকে চলে গেলি তো আমি তো জানি আমি দাঁড়িয়ে গেছি না উড়ে যাব ওখানে আয় না তুই এখানে ওতে কি মানে বর্ষা বাবা রোহিত আজকে আমাকে বার্থডেতে এই ফুলটা গিফট করেছে, এ বলেছে হ্যাপি বার্থডে। কত চা খাবি? না তুমি বানিয়ে যদি খাও তাহলে খাও, খাবে খাও ঘন্টা। মাঝে মাঝে হালকা হালকা রোদ দিচ্ছে আবার চলে যাচ্ছে। চা বাগানটা ওপর রোদটা পড়লে খুব সুন্দর দেখতে লাগবে। সুন্দর চা চা তুলছে এখানে, সবাই কাজ করছে। লকডাউনের সময় থেকে টয় ট্রেন এখন পুরোপুরি বন্ধ আছে, তো এবার আমাদের দার্জিলিংয়ে এসে টয় ট্রেনে যাব।
ছাগলগুলো সিংগুলো আলাদা পাকিস্তানি জানোয়ার আবার সিংটা দেখেছো সাম্বার ডিয়ার সিংগুলো কি সুন্দর ঘাটাটি করছে বিস্কুট খেতে দেবো পুষে আছে চুপ করে আদর খাচ্ছে হিমালয়ান উলফ চুলকি যাচ্ছে টাকা একটু ঠান্ডা সবাই জ্বালাতন করছে বাড়ি নিয়ে যেতে হচ্ছে এই দুটো আছে দেখি কত তাড়াতাড়ি নামতে পারো এই হলো এবার আমরা রুমে ঢুকবো রুম 204
পুরো ফগ হয়ে রয়েছে এখানটায়। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না মেঘেটা। তো আমাদের ট্রিপ এখানেই শেষ। তো আমরা এখন ফিরছি দার্জিলিং থেকে শিলিগুড়ি। এই মাঝখানে একটু দাঁড়িয়েছি খেতে। আবার দেখা হবে।